ঘটক মশাই, আমার ছেলে দুটো তো বড় হয়েছে, ভাবছি ওদের বিয়ে দিয়ে দেব। আপনি ভালো তেমন মেয়ে দেখুন তো। আপনার দুই ছেলেরই বিয়ে দেবেন নাকি? না না, আগে বড়টার বিয়ে দেব, তারপর ছোটটার ভাববো। আপনি বড় ছেলেটার জন্য একটা ভালো চাকরিওয়ালা মেয়ে খুঁজুন। আমার কাছে একটা ভালো মেয়ে আছে, একটা বড় ব্যবসায়ীর মেয়ে, কিন্তু সেটা সরকারি চাকরিওয়ালা না। আর কিছুদিন পরে ওই মেয়ে বাবার কাছে যোগ দিবে। তারা কিন্তু খুব বড় লোক, অনেক টাকা পয়সা আছে। ব্যবসায়ীর মেয়ে, কিন্তু সরকারি চাকরিওয়ালা মেয়ে পেলে খুব ভালো হতো। ঠিক আছে, তাহলে ওই মেয়েকে দেখুন। কিন্তু মেয়ে ভালো তো? আরে কি বলছেন, আজকালকার যুগে অমন মেয়ে খুঁজেই পাবেন না, খালি দুই একটা নেশা করে, তাছাড়া মেয়ে একদম দুধে ধোয়া। এই লাও বাচ্চা। এই যে, এটা আমার বড় ছেলে। বাহ, ছেলে তো খুব ভালো দেখতে, একদম তাপস পালের মতো। তাহলে ঠিক আছে মেম্বার সাহেব, কাল ওই মেয়েকে আপনার বাড়িতে নিয়ে এসছি। ঠিক আছে, নিয়ে আসুন। লল, কে আসবে আব্বা? তোর বিয়ের জন্য কাল তোকে দেখতে আসবে, তুই রেডি থাকবি। ছেলে লজ্জা পেয়েছে। ঠিক আছে, আজ তাহলে আমি গেলাম। শালা, রাস্তায় একটা ছেলেও দেখতে পাচ্ছি না, সব কি বাপের কোলে ঢুকে পড়েছে নাকি? আমার আবার কোনো ছেলেকে না জ্বালালে দিনটাই খারাপ হয়ে যায়, আজ মনে হয় দিনটাই নষ্ট হয়ে যাবে। ওই দেখ পারুল, একটা ফান্টুস আসছে। আরে শালা, ছেলেটা তো হেব্বি দেখতে, চ ফুলটুসিকে একটু জ্বালিয়ে আসি। ও হ্যান্ডসাম, কোথায় গিয়েছিলাম? চলো আমরা একটু ঘুরে আসি। আব্বা দেখো না এরা কি বলছে। আরে আব্বাকে ডাকছো কেন? আব্বার তো একটা বয়স হয়েছে না, সবসময় আব্বার সাথে ঘুরলে হবে? চলো আমাদের সাথে একটু ঘুরে আসবে। এই মেয়ে, এসব কি বলছো তুমি? আমার সামনে আমার ছেলেকে এমন কথা বলছো, তোমার লজ্জা লাগছে না? বাড়িতে কি তোমার মা বোন নেই? তারা তোমাকে কিছু শেখায়নি? মা আছে বাড়ির কাজের জন্য, আর বোন আছে দুলা ভাইয়ের জন্য, আর আমি আছি এসব কাজের জন্য, সেজন্য লজ্জা লাগে না। আমার পথ ছাড়ো, না কিন্তু লোকটিকে জড়ো করবো। এই পারুলা, চাচাকে ছেড়ে দে, না হলে লোকটিকে জড়ো করবে। ঠিক আছে যাও ফান্টুস, আজ তোমার আব্বার জন্য তোমাকে ছেড়ে দিলাম, আবার একদিন দেখা হবে। এসুর মিলা চল। অসভ্য মেয়ে সব। কি ব্যাপার জুয়েল, এতদিন পর বিদেশ থেকে আসলাম, কিন্তু এখন পর্যন্ত গ্রামে একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি না। তুই এতদিন ধরে বিদেশে থেকে আসলি, তা তোর গ্রামের মেয়ে দেখতে মন চাইছে? আরে বিদেশের মেয়ে আর গ্রামের মেয়ে অনেক তফাৎ আছে না? গ্রামের মেয়ে আগেকার মতো নেই, তারা অনেক বদলে গেছে। তাই নাকি? তাহলে তো আরো ভালো। ওই দেখ জুয়েল, দুটো সুন্দর মেয়ে এসছে, চল একটু কথা বলে আসি। না মিনল, এখনকার মেয়ের সাথে কথা বলিস না, এটা 2022 সাল না, এটা 2050 সাল, এখনকার মেয়ে খুব ভয়ঙ্কর। ভাই বলছি ওদের কাছে যাস না। আরে ছাড় না, কিছু হবে না। না তুই আগে বল ওদের কাছে যাবি না। ঠিক আছে যাবো না, এবার হাতটা সেটা চ। ও নো, এই শালা চোখে দেখে চলতে পারিস না, মেয়ে দেখলে ধাক্কা মারতে ইচ্ছে করে না? বোন বোন ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, ও আপনাকে দেখতে পাইনি। ঠিক আছে যা, ক্ষমা করে দিলাম, এরপর থেকে রাস্তাঘাটে ঠিকভাবে চলবি, না হলে হাত পা ঠিক থাকবে না। যা। ও নো, এই পারুল, তুই যে বিয়ে করার জন্য ঘটককে ছেলে দেখতে বলেছিলি, সে ব্যাপারটা কি হলো? কি জানি রে, ঘটককে তো বলেছিলাম বিয়ের জন্য একটা ভদ্র ছেলে খুঁজতে, কিন্তু শালা ঘটকের তো কোনো খোঁজই নেই। এই যে রাজকুমারীরা, তখন থেকে তা তোমাদেরই খুঁজছি। আরে ঘটক বাবুজি, আপনার কথাই তো ভাবছিলাম, আপনি অনেকদিন মরবেন। দেখা হলে সবাই বলে যে অনেকদিন বাঁচবেন, আর তুমি আবার বলছো অনেকদিন মরবো, ইয়ে আবার কোন ধরনের কথা? আরে অনেকদিন বাঁচবেন বললে আপনি তো একদিনই মরে যাবেন, কিন্তু অনেকদিন মরবেন বললে একদিন বাঁচবেন একদিন মরবেন, একদিন বাঁচবেন একদিন মরবেন, আপনার সহজে মরণ হবে না। যাক ওসব কথা বাদ দাও, তোমার জন্য একটা ভালো ছেলে খুঁজে আসলাম। তাই নাকি? ছেলে ভদ্র তো, কোনো নেশা টেশা করে বা? আরে ছেলে একদম খাঁটি সোনা, কোনো ভেজাল না, ছেলেরা দুই ভাই। দুই ভাই? তাহলে তো তোরটা হয়ে যাবে মনে হয় রে। আগে তোরটা দেখ, তারপরে আমারটা ভাবিস। ঠিক আছে ঘটক মশাই, তাহলে কালকে ওই ছেলের বাড়িতে যাই। ঠিক আছে, কালকে তাহলে তোমরা রেডি হয়ে নিও। ¶¶
তোর ভাই কই? ভাই তো ঘুম পাড়ছে। কি এখনো ঘুম পাড়ছে? আরেকটু পরে তোর ভাইকে মেয়েতে দেখতে আসবে, যা তোর ভাইকে ডাককা। ঠিক আছে ডাকছি। আসো মা আসো, এখানে বসো। ওটা মেয়ে আর এটা মেয়ের বান্ধবী। বাহ মেয়ে তো খুব সুন্দর দেখতে। তো তোমার বাবা আসলো না কেন? আব্বা কাজে খুব ব্যস্ত আছে, সেজন্য আসতে পারলো না। আব্বার কোনো দরকার নেই তো, আমার বাড়িতে আমি সব, আমি যা বলি তাই হয়। তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা। তো তোমার নাম কি? পারুলা ব্যানার্জি। পারুলা, খুব মিষ্টি নাম। মিজাম ওইগুলো লিয়ে আয়। এটা আপনার বড় ছেলে? না এটা ছোট ছেলে, বড়টার বিয়ে হয়ে গেলে এরও বিয়ে দিয়ে দেব। তাহলে তো এটা তোর জন্য, ভালো করে দেখ পছন্দ হচ্ছে কি। এমিজাম যা তোর ভাইকে ডেকে আন। ঠিক আছে আনছি। আরে ঘটক মশাই বসে আছেন কেন? লেন খাওয়া শুরু করুন। তোমরাও শুরু করো। না আমরা মিষ্টি খাই না। তাহলে কি খাও? আমাদের এক বোতল মদ আর খাসির মাংস পেলেই যথেষ্ট। কিন্তু এখন আপনাকে ওসব আনতে হবে না। আপনাকে বলেছিলাম না মেয়ে দুই একটা নেশা করে, এটা তার মধ্যে একটা। এখন তো মদ সবাই খায়। তাহলে এতগুলো মিষ্টি নষ্ট হবে। আরে আপনি অত চিন্তা করছেন কেন, এগুলোর জন্য তো আমি আছি। পারুলা ছেলেকে কিছু বলার থাকলে বলে লাও। আচ্ছা তুমি বাড়ির সব কাজ করতে পারো? আমার ভাই বাড়ির সব কাজ করতে পারে, ঝাড় দেয়া, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, সব কাজ পারে। তুমি কি কি রান্না করতে পারো? আমার ভাই সব কিছু রান্না করতে পারে, মাছ বলুন, মাংস বলুন, ভাত বলুন, রুটি বলুন, বিরিয়ানি বলুন, সব ধরনের রান্না করতে পারে। আর বেগুনের ঝোলটা তো হেভি পারে। বিয়েটাকে তুমি করবে না তোমার ভাই করবে? কেন আমার ভাই করবে? তাহলে প্রশ্নের উত্তর তুমি দিছো কেন? না আমার ভাই একটু লাজুক তো, সেজন্য সব প্রশ্নের উত্তরগুলো আমি দিছি। তাহলে বিয়ের সময় তুমি কবলটা বলো। কি যে বলেন, তাই কোনোদিন হয় নাকি? তাহলে তোমার ভাইকে উত্তরগুলো বলতে দাও। ঠিক আছে। আচ্ছা তুমি গান করতে পারো? হ্যাঁ। তাহলে একটু গান শোনাও তো। খুব সুন্দর গান করতে পারো তো। আচ্ছা তুমি নাচতে পারো? হ্যাঁ আমি 5 বছর নাচের ক্লাস করেছি। তাই নাকি? তাহলে একটু নেচে দেখাও তো। মমচিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। বা হেবি নাচতেও তো পারো। ঘটক মশাই এই ছেলে আমার পছন্দ। বলেছিলাম না ছেলে একদম সোনা, পছন্দ হবে। মেম্বার সাহেব আপনি তাহলে বিয়ের দিনটা ঠিক করুন। ঠিক আছে তাই করছি, কিন্তু লেনদেনের ব্যাপারটা? তেমন কিছু দিতে হবে না, আপনি খালি 5 লাখ টাকা আমার গাড়ি দিবেন তাহলেই হবে। ঠিক আছে তাই হলো। তাহলে আজ আমরা আসি।
হবো শ্বশুর, আপনার কাছে লাইট হবে? না তো, কেন, কি করবা? না, বিয়ের আনন্দ তো একটা বিড়ি খেতে ইচ্ছা করছে। আমার কাছে তো আগুন নেই, সেজন্য আপনার কাছ থেকে লাইট চাইছি। বলেছিলাম না মেয়ে দুই একটা নেশা করে, এটা দুই নম্বর নেশা। তাহলে বিয়ের দিন আসি। মা, আমার একমাত্র বড় ছেলেকে তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে তুমি ওকে দেখে রেখো। ঠিক আছে বাপের বিহাই, তাহলে আমরা এখন যাই। ঠিক আছে যাও। এই চলো। আব্বা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি তোমার কাছে থাকবো। তাই বললে হবে পাগল? একদিন সবাইকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হবে। বৌমা, একে নিয়ে যাও। এই চলো। না, আমি আব্বাকে ছেড়ে কোথাও যাব না। আরে আজকে চলো, কাল আবার এখানে আমরা আসবো। না, আমি আব্বাকে ছেড়ে একদিনও কোথাও যাব না। আরে শালা, আর তো সহ্য হলো না। এই শালা চল, তখন থেকে ভালোভাবে বলছি তো, কিছু মনে হচ্ছে না? না চো আগে। না, আমি আব্বাকে ছেড়ে কোথাও যাব না, আমাকে ছেড়ে দাও। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আব্বাকে ছেড়ে কোথাও যাব না। এই মিজাম, তুই আব্বাকে বোঝা না। এই সুজন, কি হলো, তুই এমন করছিস কেন? না, আমাকে ছেড়ে দাও, আমি যাব না। এই সুজন, কি হলো বল। না, আমি যাব না, আমি যাব না। এই শালা তো মনে হয় পাগল হয়ে গেছে। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আব্বাকে ছেড়ে কোথাও যাব না। আমি এখানে কেন? তো তুই এখানে থাকবি না, তো কোথায় থাকবি? স্বর্গে থাকবি নাকি? এই মিজাম, এটা কোন সাল রে? এটা 2022 সাল। তুই ঠিক বলছিস তো? আরে হ্যাঁ, এটা 2022 সাল। কিন্তু কেন, কি হয়েছে? তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। কি রে, কি হলো বল। আমি স্বপ্নে না 2050 সালে গিয়েছিলাম, সেখানে দেখি ছেলেদের করতে মেয়েদের বেশি পাওয়ার। মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে নিয়ে যাচ্ছে, দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছে। তাই নাকি? 2050 সালে এমন হবে? হ্যাঁ, সেই জন্য আমি এখনই বিয়ে করে ফেলবো। তুই যদি বাড়ির কাজ না করতে চাস, তাহলে আমার সাথে বিয়ে করতে চ।